মাহিন ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আজাব হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আজাব হয় না মর্মে, কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি, আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আজাব হয় না, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। অশীষ ভাই এআরই থেকে আপনি লিখেছেন, আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করা হয়, এ বিষয়ে কিছু বলবেন। দেখুন, বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করার সাথে তো শরীয়ার কোনো সম্পর্ক নেই। আপনাদের অঞ্চলে মানুষ এটা কেন করে সেটা দেখতে হবে। যে কোনো মানুষ মারা গেলে সেটা বেদনার সংবাদ, সেটা বয়স্ক হোক আর কম বয়স্ক মানুষ হোক, মানুষ মারা গেলে যিনি মারা গেছেন ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা, তাদেরকে এলাকাবাসী এবং অন্যরা খাবার দিবে, এটি শরিয়ার নির্দেশ এবং এটা মানবিক একটি কর্তব্য বটে, কাজও বটে। কারণ যিনি মারা গেলেন তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্যরা, তাদের মন খারাপ থাকে, তাদেরকে অন্যরা খাবার সরবরাহ করার উচিত এই টাইমটাতে। উল্টো বরং তাদের কাছ থেকে মিষ্টি ইত্যাদি খাওয়া এবং সবাই সেটা ভোজন করা, এটা শরিয়ার যে আপনার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা তার খেলাফ। সুমাইয়া নওরিন লিখেছেন, আমার সন্তান জন্মের 15তম দিনে মারা যায়, আমি সপ্তম দিনে আকিকা দিতে পারিনি, এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? সমাধান দিলে আমি ব্যবস্থা নিব। বোন সুমাইয়া, আপনার সন্তান যেহেতু মারা গেছে এখন আর তার আকিকা আপনার দিতে হবে না, তবে 15তম দিনে মারা গেছে মানেই হলো সপ্তম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল, না হলে 14তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে, এর কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না। রেদওয়ান রাহাত আপনি লিখেছেন, আমি অনেক সময় তেলাওয়াত শুনি, মাঝে মধ্যে কিছু তেলাওয়াত শুনি যেগুলোতে তেলাওয়াতের পেছনে এক ধরনের হালকা বৃষ্টির আওয়াজ থাকে, এগুলো কি শোনা জায়েজ হবে? যদি একেবারেই নিরেট বৃষ্টির আওয়াজই হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা সাথে আপনার খুব সূক্ষ্ম মিউজিকের সংযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি যা শোনা জায়েজ হবে না। মমতাজ মেহেক আপনি ইয়াডি থেকে লিখেছেন, জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত, স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? দেখুন, যদি স্পেসিফিক কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে আমি জীবনসঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি সহজ করে দিন, আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয় তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন অথবা এ সম্পর্কটা যেন না হয়। অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি এটি পাই আর কল্যাণকর না হলে যেন আমি না পাই, আল্লাহ এভাবে দোয়া করা উচিত। কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাআলা এবং একমাত্র আল্লাহই জানে যে কোথায় কল্যাণ আছে না আছে। আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে যদি বলি আল্লাহ এখানে কল্যাণ আছে, আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন, তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর সামিল হবে। আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছুকে কল্যাণকর মনে করি, পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয়। এই জন্য স্পেসিফিক কাউকে নাচে আল্লাহর কাছে নেক স্বামী নেক স্ত্রী স্বামী মানে নারী পুরুষকে অন্য জন্য চাইবে, আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয় তাহলে এইভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন, আর না হলে আমার মন থেকে দূর সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন। সুরায়ে ফুরকানের 74 নম্বর একটি সাধারণভাবে আপনি অর্থ বুঝে আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।